বেতন বৈষম্যের অভিযোগ তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। দুর্গাপুর জিআই কারখানার গেটের সামনে আইএনটিইউসি এবং সিআইটিইউ সংগঠনের শ্রমিকেরা মূলত এই বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, 40 জন স্থায়ী কর্মীর মধ্যে সকলের বেতন বেড়েছে, কিন্তু আইএনটিইউসি বা সিআইটিইউ করার অপরাধে তাদের দলের সমর্থক কর্মীদের বর্ধিত বেতন দেওয়া হচ্ছে না। ম্যানেজমেন্ট হচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেস ওই চুক্তিতে সই করেছে আইএনটিইউসি থেকে, এবং আমরা সিআইটি এবং আইএনটিইউসি আমরা যেহেতু সই করিনি, আমাদের যারা সদস্য সিটিউ এবং আইএনটিইউসি বেছে বেছে তাদেরকে হচ্ছে বেতন, এই মাসে বেতন ঢুকেছে, তাদেরকে বর্ধিত বেতনটা দেয়নি, স্বাভাবিকভাবে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। শ্রমিকরা আরও অভিযোগ করেন, অতিমারির এই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন নেতাদের অঙ্গুলি হেলনে বঞ্চনার শিকার হচ্ছেন বাকি শ্রমিক ইউনিয়নের সদস্যরা, তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। একই পদে থেকে কর্মরত স্থায়ী কর্মীরা বৈষম্যমূলক আচরণ পাচ্ছে। গতবার ইয়ারের সময় আমরা সময় একটা এগ্রিমেন্টে আমরা সাইন করেছিলাম যে 40টা ছেলের পেমেন্টটা রিভাইজ হবে। ওদের পেমেন্টটা আমরা যে এখন নতুন পার্মানেন্ট যারা রোলে আছি তাদের পেমেন্ট অনেক কম ছিল, তো কম করার সময় আমরা যখন এগ্রিমেন্টে আবার বসি তখন অনেক সময় ওদের একটা পেমেন্টের চুক্তি হয় এবং সেটা স্ট্যাগার চুক্তিতে হয়, যখন আমরা ওটাতে আমরা রাজি হয়ে যাই, কিন্তু পরে যখন ওটাকে মেমো আমাদের দেয় সাইন করতে দেয় কাগজে, তখন ওইখানে দেখাচ্ছে আমাদের 200 হাজার স্টাফ আমরা রাজি হয়ে গেছি তাদের বসানোর জন্য, আমরা কোয়ার্টার বেসিসে আমরা পার্মানেন্ট লোক সমস্ত কিছু লোড ডিসিশন নেবো, তখন আমরা দুটো ইউনিয়ন মিলে এর বিরোধিতা করি। এর বিরোধিতা করার পর অবশ্যই টিএমসি ইউনিয়ন ওরা ভালো করে না বুঝে না ইয়ে করে শ্রমিকদের কথা চিন্তা না করে ওটা সাইন করে দেয়, তখন থেকে আমাদের লড়াই হচ্ছিল। লড়াই হওয়ার পর এই মাসে ওদের ওই টাকাটা যারা ওদেরকে মেম্বার তাদেরকে পেমেন্ট দিয়ে দেয়। আমার বক্তব্য এইটাই যে তারা বুঝলো কি ওরা শ্রমিকের ওয়ার্কার কাছে সবাই তো আমরা শ্রমিক, মালিক বলতে আমরা সবাই শ্রমিক, এই যে ডিটারিটা এই ডিটারিটা আমাদের আনন্দ। একই সঙ্গে শ্রমিক নেতৃত্বের অভিযোগ, তাদের সমর্থক বেশ কিছু অস্থায়ী শ্রমিকদেরও কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে এই দাবিগুলো মেটানো না হলে 3 দিন ধরে এই একইভাবে তারা গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এরপরেও সমস্যা না মিটলে আন্দোলনকে আরো বড় আকারে নিয়ে যাওয়া হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, গেট লেবার কিছু কাজ করতেন আপনারা জানেন, গেট লেবার এখানে ডেইলি বেসিসে কিছু গেট লেবার কাজ করতো, নির্বাচনে জেতার পর থেকেই রেজাল্ট বেরোনোর পর থেকে হচ্ছে সিআইটিউ এবং আইএনটিইউসি গেট লেবারদের হচ্ছে আর ঢুকতে দিচ্ছে না। এটা কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের একটা বাইপার্ট এগ্রিমেন্ট ছিল যে 50% তৃণমূল, 25% সিটু, 25% আইএনটিইউসি লেবার ঢুকবে, এইভাবে চলে আসছিল। কিন্তু এইবার নির্বাচনে জেতার পর তারা কিন্তু এই জায়গাটা হচ্ছে এই চুক্তিটা নস্যাৎ করেছে। মঙ্গলবার সকাল থেকে বেসরকারি এই কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভে সামিল হয়েছিলেন বঞ্চিত শ্রমিকেরা, চলে স্লোগানও। আইএনটিইউসি এবং সিআইটিইউ নেতৃত্বের কথা অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। ওদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝগড়া, আমাদের কোনো এর মধ্যে কোনো হাত নেই, এর একটা বড় ইতিহাস আছে। মাত্র 15,000 টাকা মাইনের চুক্তিতে, 12,000 টাকা মাইনের চুক্তিতে ওদের নিয়োগ করা হয়েছিল, পার্মানেন্ট করা হয়েছিল, সেটারই বর্ধিত চুক্তি আমরা এসে ঠিক করেছি। এখানে কিছু কথা নিয়ে ওদের আপত্তি আছে, ওদের আপত্তি আছে, কিন্তু সেই আপত্তিটা গ্রহণযোগ্য নয়, কারণ সেটা যদি কর্মচারীদের বিপরীতে যায় তাহলে তো আমরা কখনোই সাইন করব না। যেহেতু বিপরীতে নেই, সেরকম কোনো কথা বিপরীতে নেই, ওরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ভেতরে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাইরে এইরকম কর্মসূচি নিয়েছে, বিক্ষোভ কর্মসূচি নিয়েছে, কিন্তু এর কোনো ভিত্তি নেই। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার গেটের সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।